চলে আসলাম আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটার নাম বুট মুড়ি। বুটগুলো এই যে আগে থেকে ভিজে রেখেছি, দেখেন কত বড় বড় হয়ে গেছে বুটগুলো ভিজে। আর এখানে বিভিন্ন ধরনের মশলা রেখেছি, এখন আমি বুটগুলো বসিয়ে দিব। এটার নাম হচ্ছে ঘুগনি। তো এটা আমি আজকে বুটের ঘুগনি বানাবো। বুটগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি, এই যে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চালটা ধরিয়ে দিয়েছি, এবার আমি যে বুটের কড়াইটা বসিয়ে দিব, দিয়ে দিচ্ছি, এখন আমি জল দিয়ে দিব। আলুগুলি ছুইলে একবার ছোট ছোট করে দেন, যে বুটের সাথে তুমি দেওয়া যায়। ঢেকে দিলাম কড়াইটা, বুটের সাথে এই যে আলুগুলি দিব, তাড়াতাড়ি করে কাইটা দেন। এখনো সিদ্ধ হয় নাই, তো যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, আলুগুলো এগুলির সাথে আমি দিয়ে দিব, দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিব। বুট মুড়ি খাওয়ার জন্য আজকে বিকেলে আমি এই যে বুটের বুট দিয়ে ঘুগনিটা বানাচ্ছি, আর এই ঘুগনির সাথে আমরা খাবো মুড়ি, আচারের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে, বুটের ঘুগনি দিয়ে মিশিয়ে তারপরে সবাই মিলে খাবো। আর এখানে এই যে ঘুগনি বানানোর জন্য সব কিছু কেটে রেখেছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি, বিভিন্ন মশলা রেখেছি। তো বুটগুলো সিদ্ধ হলেই আমি আবার বুটগুলো ফোড়ন দিব। দেখো কি বানাইতেছি তোমাদের জন্য আজকে, ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি, হ্যাঁ এই যে এগুলো দিয়ে ঘুগনি বানাবো আর মুড়ি দিয়ে খাবো সবাই মিলে, মজাই হবে। মজা তো অবশ্যই হবে। কি নাম দি? দেখো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু খাবার ছোটা দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। তেল দিয়ে দেবো। করতেছি, তোমরা সবাই বসো, সবাই খেয়ে দিবা। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ, দিয়ে দিব জিরে, দিয়ে দিব যে পেঁয়াজ কুচিগুলো, একটু আদা রসুন বাটা, এবার ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর বুটগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কেগো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
দিয়ে দেব। এবারে যে বুটগুলো নামিয়ে রেখেছিলাম বুটগুলো একটু জল ঘুরিয়ে নিব, তারপর দিয়ে দেব। এবার বুটগুলো দিয়ে দেব। অপেক্ষা করতে থাকো, এই যে আমার ঘুগনির বানানো হয়ে গেছে, সবাই রে বুট দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দিব, অপেক্ষা করতে থাকো। এই যে করতেছি করতেছি করতেছি, হয়ে গেছে রান্নাটা, ঘুগনি বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব, এখন সব খাওয়ার জন্য রেডি। আমরা কোশিন নব কি, তোমরা কি খাবে সবাই? আমার রান্না শেষ, এখন সবাই রে খাইতে দিব। আমার নাতিরা অপেক্ষা করতেছে অধীর আগ্রহে, এখন এদের এদের সবাই খাইতে দিব। আস্তে আস্তে করো, বসো 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 বসো, এখানে বসো, সাবন বসো, এই যে নাও, না খাও ভরে সুখে। কেমন আছে বুটের ঘুগনি? ভালো হয়েছে? খাও, ভালো হয়েছে। তুমি তো বড় খাও, ইয়া খাও, ওই যে একটা খারাপ হয়েছে, একটাও খাইব না। এত ভালো খাবার আরো বাড়ি হবে। ঠিক আছে, আমি খালি বানাবো, তোমরা খালি খাইবে। ঠিক আছে।